কচুয়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবসের র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত। সেবা আন্তরিকতার আরেক নাম অ্যাপোলো প্লাস হসপিটাল। ঢাকা ও কুমিল্লা থেকে আসা বিশেষজ্ঞ ডাক্তাররা প্রতিদিন থাকছেন আপনাদের সেবায়। অ্যাপোলো প্লাস হসপিটাল, মমতাজ ভবন, দক্ষিণ শতানন্দী, বলদাখাল, দাউদকান্দি, কুমিল্লা। আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি, এই স্লোগানে চাঁদপুরের কচুয়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার কচুয়া বিশ্ব রোড এলাকায় নিরাপদ সড়ক চাই কচুয়া উপজেলা শাখার আয়োজনে কেক কাটা র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে দুর্ঘটনা রোধে চালকদের সচেতনতা করার লক্ষ্যে লিফলেট বিতরণ করেন অতিথিবৃন্দ। নিরাপদ সড়ক চাই কচুয়া শাখার সভাপতি জিজান আহমেদ নান্নুর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আমির হোসেন মজুমদারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে পথসভায় সচেতনতামূলক বক্তব্য রাখেন কচুয়া থানার ওসি মোহাম্মদ ইব্রাহিম খলিল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার এ কেম আব্দুল মোতালেব, মুক্তিযোদ্ধা আনোয়ারুল শিকদার, অ্যাডভোকেট মইনুল ইসলাম ময়নু, কচুয়া প্রেস ক্লাবের সভাপতি আলমগীর তালুকদার, সাধারণ সম্পাদক সুজন পোদ্দার সহ আরো অনেকে। এ সময় নিরাপদ সড়ক চাই সংগঠনের অন্যান্য সদস্য, সুদীজন, সাংবাদিক ও শ্রমিক পেশার লোকজন সমাবেশে অংশগ্রহণ করেন। জিসান আহমেদ নান্নুয়ের তথ্য ও ভিডিও চিত্রের ডেস্ক রিপোর্ট, কুমিল্লা টিভি।